নমস্কার, আমি আস্টনু। ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কার্তিক মাস। কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে সেই সমস্ত ছেলে এবং মেয়ে কেমন হয়, তাদের চরিত্র কেমন হয়, তাহারা ভবিষ্যৎ জীবনে কী ধরনের কর্মজীবনে গেলে তাদের জীবনে সাকসেসফুল হয়, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা আজকে আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবার বা দেখবার অনুরোধ রইল, কেননা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ, তার জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে, এই ধরনের কথাই আমি বলবো। কেননা কার্তিক মাসে জন্মগ্রহণ করলে কি হয়, প্রথমত বলবো যে কার্তিক মাসে যে সমস্ত ছেলে মেয়ে জন্মগ্রহণ করে তারা কিন্তু ধার্মিক প্রকৃতির হয় এবং সৎ হয়, তারা বুদ্ধিমান হয় এবং তারা শান্তিপ্রিয় হয় এবং তারা কামুক প্রকৃতির হয়। তাহলে কার্তিক মাসে যে সমস্ত ছেলে জন্মগ্রহণ করে তাদের জীবনে কিন্তু তারা ভীষণ পরিমাণে বুদ্ধিমান এবং চালাক চতুর হয়, কিন্তু এদের জীবনের সবথেকে বড় একটা গুণ সেটি হলো শান্তিপ্রিয়। এরা শান্তি জিনিসটি সবসময় পছন্দ করে, কারোর সাথে খুব একটা ঝুটঝামেলা এরা করতে চায় না, শান্তিভাবেই জীবনে চলাচল করতে পারে। কিন্তু এরা পড়াশোনায় অত্যাধিক ভালো হয়। অনেক সময় দেখেছি কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু পড়াশোনায় কিন্তু ভালো হয়। কার্তিক মাসে যদিও কিন্তু সূর্যের গতিবেগ সব থেকে কম, কেন কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে তাদের সঙ্গে তুলা রাশির কিন্তু ভীষণ মিল দেখা যায়, তুলা রাশির সঙ্গে অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। কেন কার্তিক মাসে সূর্যের অবস্থান, বিশেষ করে রবির অবস্থান তুলা রাশিতে অবস্থান করে, সেই কারণে তুলা রাশির সঙ্গেও কিন্তু এদের অনেকটা মিল খুঁজে পায়। কিন্তু এদের এই শান্তিপ্রিয়তার জন্য অশান্তির ভয়ে অনেক সময় কিন্তু এরা জীবনে কিছু কিছু জায়গায় এরা চেপে যায়, জানে যেটা অসৎ বা কোনো কিছু একটা খারাপ কিছু হয়েছে, কিন্তু গণ্ডগোলের ভয়ে সেই অন্যায়টাকে এরা অনেক সময় স্বীকার করে নেয়। এই কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে তাদের আমি দেখেছি যে বিজ্ঞান বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করতে, বিজ্ঞান বিষয় বিশেষ করে ম্যাথামেটিক্সে এরা ভীষণ ভালো হয়। যদিও কিন্তু রবি কিন্তু কার্তিক মাসে কিন্তু নিঃস্বস্থ থাকে, তা সত্ত্বেও দেখেছি কর্কট লগ্নর ক্ষেত্রে যদি রবিবুধ যদি তুলারাশিতে অবস্থান করে সেক্ষেত্রে তারা ম্যাথামেটিক্স নিয়ে ভবিষ্যতে টিচিং প্রফেশনে কিন্তু চাকরি পায়। কার্তিক মাসে যে সমস্ত ছেলে মেয়ে হয় তারা কিন্তু অনেক সময় কিন্তু টিচিং লাইনে শিক্ষকতা জীবনে আমি দেখেছি প্রচুর তারা মনোনিবেশ করতে, এবং অনেক সময় দেখেছি কার্তিক মাসে কিন্তু যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু চিকিৎসা বিষয়ে কিন্তু অনেক জ্ঞানী হয়, চিকিৎসা সম্পর্কে বা ওষুধপত্র সম্পর্কে কিন্তু অনেক জ্ঞানী হয়। কিন্তু কার্তিক মাসে রবির অবস্থান খারাপ হওয়ার জন্য এরা অনেক সময় আমি দেখেছি মেডিকেল একাধিকবার পরীক্ষা দেওয়ার পরে সাকসেসফুল পায়, যদিও সেক্ষেত্রে কম, তবে এরা কিন্তু চিকিৎসা ব্যবসা বিশেষ করে ডাক্তারি ব্যবসায় কিন্তু এরা জীবনে প্রচুর উন্নতি করে। তবে আবার দেখেছি যে এদের ভিতর উকিল হতে বা জজ ব্যারিস্টার এগুলো হতে দেখেছি, বা শিক্ষকতা প্রফেশনেও কিন্তু এরা অনেক সময় গিয়েছে। এই ধরনের কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে তারা প্রত্যেকটি কাজ আগে ভাববে, ভাবনা চিন্তার পরে তারপরে কিন্তু করবে। যদি এই কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে তাদের যদি সপ্তম মাস বিশেষ করে মেষ রাশি বিশেষ করে বৈশাখ মাস আষাঢ় মাস যদি এই ধরনের যারা জন্মগ্রহণ করেছে যদি অথবা কার্তিক মাস যদি হয় তার সেক্ষেত্রে হবে, যদি এই ধরনের মাসের যদি ছেলে মেয়েকে যারা বিবাহ করে তাহলে এদের বিবাহিত জীবন সুখের হয়, নাহলে কিন্তু এদের বিবাহিত জীবন কিছুটা কিন্তু অশান্তির মধ্যে কিন্তু অতিবাহিত হয়। যদিও দুজনের ভিতর স্বামী হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু ভীষণ ভালোবাসা দেখা যায়, তবু কিন্তু মানসিক একটা ভীতি বা দ্বন্দ্ব কিন্তু এদের মধ্যে থাকে। কার্তিক মাসে যে সমস্ত ছেলেরা জন্মগ্রহণ করে তাদের মধ্যে কিন্তু একটু সন্দেহবাতিক কিন্তু বেশি, তারা তাদের ওয়াইফকে কিছু কিছু সময় কিন্তু সন্দেহ প্রবণতা চোখে কিন্তু দেখে, আর এরা ভীষণ পরিমাণে খুঁতখুঁতে স্বভাব হয়, একটা জিনিস ভেবে চিনতে অনেক কিছু বিচার বিবেচনা করে তারপরে কিন্তু সেই কাজটি করে। এদের বুদ্ধি শক্তি এত ভালো, অনেক সময় দেখেছি এদের পড়াশোনায় এত তীক্ষ্ণ বুদ্ধি, এরা অনেক সময় হায়ার এডুকেশন বা পিএইচডি বা গবেষণামূলক কাজে কিন্তু এদের অনেক সময় দেখা যায়। কিন্তু কার্তিক মাসে যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করে তারাও ধার্মিক প্রকৃতির হয়, তাদের মন ভীষণ ভালো থাকে, ছেলে মেয়ে দুজনেরই মন কিন্তু সুন্দর এবং খুবই ভালো থাকে, এরা বাড়ির থেকে বাইরে বেশি কিন্তু সুনাম অর্জন করে। কিন্তু এই কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে তাদের ভিতর কিন্তু একটু কাম প্রবৃত্তি বেশি থাকার জন্য বিশেষ করে মেয়েদের, তার ফলে একাধিক প্রেম ভালোবাসায় কিন্তু এদের জীবনে জড়িয়ে পড়তে পারে। এদের ক্ষেত্রে বেশিরভাগই যদি প্রেম ভালোবাসা থাকে সেক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজই হবে, দুজনের মধ্যে দুই পরিবারের মধ্যে
মিল করে তারপরে কিন্তু বিবাহ হবে, না হলে এদের প্রেম বিবাহ সেভাবে টিকবে না। জীবনে একাধিক মেয়ে এদের জীবনে আসবে, কিন্তু অনেক সময় কিন্তু থাকবে না, অনেক সময় টিকবে না। আর যদি দুই পরিবার যদি মেনে নিয়ে বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে ভালো। কিন্তু কার্তিক মাসে যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করে তাদের জীবনে কিন্তু একাধিক পুরুষের সঙ্গ কিন্তু তারা জীবনে পায়। এই দিক থেকে তাদের সতর্ক থাকতে হবে, নাহলে জীবনে তাদের বদনাম বা কিছুটা মানসিক অশান্তি কিন্তু এই কারণেই ভুগতে হতে পারে। ছেলেদের ক্ষেত্রেও যদিও এটা রয়েছে, তবে কার্তিক মাসের সব থেকে একটা পজিটিভ দিক, এদের কিন্তু পুত্র সন্তানের যোগ বেশি। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করে আমি দেখেছি এদের বেশিরভাগ ক্ষেত্রে 90-95% এদের পুত্র সন্তান কিন্তু রয়েছে। কার্তিক মাসে যাদের জন্ম তাদের বেশিরভাগই একাধিক পুত্র সন্তান আসতে পারে, এদের কন্যা সন্তানের পরিমাণটি একটু কম, এই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। আর কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে এদের ক্ষেত্রে দেখেছি যে ব্যবসায়ী মনোভাব, এরা চাকরির পাশাপাশি কিন্তু ব্যবসায়ী বিদ্যা কিন্তু এদের খুবই ভালো। যদি এরা ব্যবসা জীবনে যায় চাকরি থেকে 3-4 গুণ টাকা এরা বেশি উপার্জন করতে পারে, কেন এদের বুদ্ধিশক্তি এত ভালো আর এদের ক্যালকুলেশন এত ভালো। আবার কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু আমরা রোগব্যাধির ক্ষেত্রে যদি তিনটে জিনিস আমরা অবশ্যই দেখতে পাই, এদের কিন্তু দাঁতের সমস্যা, দাঁত নিয়ে জীবনে একাধিকবার ভুগতে হতে পারে, বিশেষ করে দাঁতের মাড়িতে এদের পুটিং বা মাড়ি তুলে যাওয়া এই ধরনের কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। চোখে চশমা, এদের চোখে চশমা বা মাথায় যন্ত্রণা, ঠিক আছে, সাইনাপসের সমস্যা, এগুলো কিন্তু আসবে, এবং শেষ বয়সে হৃদয় সংক্রান্ত কিছু সমস্যা আসবে। এছাড়াও এদের কাম প্রবৃত্তি বেশি বলে এদের কিন্তু মূত্রথলিতে অনেক সময় কিন্তু সমস্যা আসতে পারে। বিভিন্ন সময় সিজন ভিত্তিক এই কার্তিক মাসে যারা জন্ম তারা ইউরিনে দাঁত দিয়ে কিন্তু মাঝের মধ্যে কিন্তু জ্বালাপোড়া করতে পারে, এবং এদের কিছু সময় আমি দেখেছি যে পেটের কিন্তু কিছু সমস্যা আসতে পারে। কার্তিক মাসে এদের বাইরের সুনামটা সব থেকে বেশি, এরা মানুষের সাথে এত সুন্দরভাবে মিশতে পারে, আর এরা খুব দায়িত্বপ্রবণ। মানুষের কাজ বা মানুষ যদি কোনো একটা কথা যদি এরা দিয়ে ফেলে তাহলে অবশ্যই সেই কাজ কিন্তু এরা করার চেষ্টা করে। এরা মনের দিক থেকে ভীষণ ভালো হয়, এবং এদের বিচার ক্ষমতা বুদ্ধিশক্তি এত প্রখর যে এরা সব বিষয়েই কিন্তু ভালো হয়। কিন্তু এদের দাম্পত্য জীবন মোটামুটি, যদি এরা যদি বৈশাখ মাস বা আষাঢ় মাস, ঠিক আছে, এই সমস্ত মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের যদি বিয়ে করে তাহলে কিন্তু এদের সংসার জীবনটা অনেকটা ভালো হয়, না হলে এদের সংসারে কিন্তু একটু মানসিক অশান্তি কিন্তু এদের মধ্যে থাকা যায়। যদিও এদের ডাইভোর্সের যোগ টোক এগুলো খুব একটা বেশি দেখা যায় না, তবে এক্ষেত্রে এদের দেখা যায়। শারীরিক সমস্যার কথা বললাম, যে শারীরিক সমস্যার মধ্যে এদের দাঁতের সমস্যা, চোখের সমস্যা এবং হৃদয় সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এদের আসতে পারে। এছাড়াও এদের মধ্যে যে জায়গাটি দেখেছি, যারা মানুষের কাজে বা কোনো সামাজিক কাজে কিন্তু এরা অনেক সময় অংশগ্রহণ করে, যদি এদের কেউ ডাকে না বলতে পারে না সেক্ষেত্রে করে। কিন্তু কার্তিক মাসে জন্ম শনি যদি এদের তুলা রাশিতে অবস্থান করে তাহলে এদের সুন্দর গৃহ এবং জীবনে অনেক ধনপ্রাপ্তি এদের জীবনে কিন্তু আসে। যদিও এদের সচ্ছল জীবন, এদের জীবনে খুব একটা বেশি অর্থের অভাব হয় না, সচ্ছলভাবে এদের জীবন চলে যায়। আর চাকরি জীবনে গেলে এদের ক্ষেত্রে আমি দেখেছি যে চাকরিই কিন্তু বেশিরভাগ, অনেকে যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করে এদের চাকরি প্রফেশনটাই অনেক ক্ষেত্রে বেশি, এরা চাকরির প্রতি বেশি মোহিত হয়। এছাড়াও কিন্তু পরবর্তীকালে ওদের চাকরির পাশাপাশি দেখেছি ব্যবসায়ী জীবনেও এরা খুব ভালো পটু থাকে। আবার কার্তিক মাসে যে সমস্ত মেয়েরা জন্মগ্রহণ করে তাদের কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কেন তাদেরও কিন্তু ঠান্ডার কিছু সমস্যা বা যে দাঁতের কিছু সমস্যা এগুলো কিন্তু আসতে পারে, এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তি বাতাবরণ বইতে পারে, কারণ এদের মধ্যে কিন্তু একটা জিনিস খুঁতখুঁতে ভাবটা বেশি থাকে এবং সন্দেহ রোগটাও কিন্তু এদের মধ্যে একটু বেশি থাকে। এদের বেশিরভাগ সময় আমি দেখেছি চোখেরও কিছু সমস্যা এরা ভুক্তভোগী হয়, অ্যান্টি অ্যালার্জেটিক বা চোখে কিছু সমস্যা, চোখ চুলকানো, এই টাইপের সমস্যা কিন্তু এদের জীবনে আসতে পারে। অনেক সময় দেখেছি কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের অল্প বয়সে কিছু বিয়ে হতে, তাছাড়া এদের স্বাভাবিক বয়সেই বিবাহ হয়। এছাড়াও কার্তিক মাসে যাদের জন্মগ্রহণ করে তাদের শুভ রং যদি আপনি যদি বলি, অনেক সময় দেখবেন এই যে কচি কলার পাতা, আর শুভ ধাতু হলো পান্না। এছাড়াও এরা এক্ষেত্রে মুক্ত পড়তে পারে, আর চুনি তো অবশ্যই পড়তে হবে, যেহেতু রবি এদের ক্ষেত্রে কিন্তু নিঃস্বস্ত, যার কারণে কিন্তু এদের চুনি পরাটা খুবই ভালো। তবে কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করে এরা কিন্তু সুকোমল হৃদয়ের হয়, অশান্তি বেশি পছন্দ করে না, ঠান্ডা স্বভাবের হয়, এই স্বভাব প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। আর এরা যদি ফাল্গুন মাস, বৈশাখ মাস বা আষাঢ় মাসের যদি মানুষের সঙ্গে মেশে তাহলে এদের বন্ধুত্ব দীর্ঘদিন ধরে টেকে, নাহলে অনেক সময় কিন্তু এদের বেশি একটা বন্ধু
টিকতে চায় না, ঠিক আছে? এরা বন্ধু সুলভ, খুব একটা যে খারাপ কোনো নেশাগ্রস্ত জায়গায় এরা খুব একটা যেতে চায় না, নেশা সম্পর্কে এরা খুব ওয়াকিবহল। তবে দেখেছি যদি গ্রহগত অবস্থানে যদি এদের যদি বুধ বা শুক্রের যদি অবস্থান খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা, সেগুলো অবশ্যই চার্ট বিবেচ্য বিষয়। আর কার্তিক মাসের যে সমস্ত জাতক এদের ঠান্ডা থেকে একটু সাবধানে থাকতে হবে, অনেক সময় কিন্তু ঠান্ডারও কিন্তু এদের কিছু সমস্যা নিয়ে আসতে পারে। যদি এই কার্তিক মাসের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে নিচের দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং অনলাইন বুকিংয়ের জন্য আপনারা সরাসরি নিচের নম্বরে যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদের সমস্ত বিষয় জানাতে সাহায্য করবো।